জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল, উইকিং ফাস্ট। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেঞ্জের শঙ্করপুর বিটের তাজপুর আউটপোস্টের ঘটনা। অভিযোগ, তাজপুর আউটপোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী তাজপুর জঙ্গল থেকে বেআইনিভাবে আকাশমণি গাছ কাটছে। ঘটনা সামনে আসতেই সরগোল পড়েছে বন দপ্তরে। যদিও বেআইনিভাবে এই গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন তাজপুর আউটপোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী। এই বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম কাঁথি রেঞ্জার অফিসারের সঙ্গে। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শোকজ করা হয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার ডিএফও ডক্টর অনুপম হাজরা এই প্রসঙ্গে বলেন, তার কাছে এই বিষয়ে কোনো খবর নেই। যেখানে পরিবেশ প্রেমীরা বারবার গাছ লাগানোর কথা বলছেন এবং বনরক্ষার জন্য এগিয়ে এসেছেন পরিবেশ প্রেমীরা, সেখানে বনরক্ষার দায়িত্বে থাকা বনকর্মীরাই কিভাবে বেআইনিভাবে গাছ কেটে ফেলছে, এই ঘটনায় ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে পরিবেশ প্রেমী মহলে। যে পয়সা যে ভাগ হয় সে কি সমান না, না মিঠুকে সমান দাও। কত কত পিস মাল হয়েছে? মালটা সে মাল মাল চেরাই করবে না, সে মালটা থাকবে, তাকে তো বলে এসেছি মাল থাকবে, মাল থাকবে। তবে এখন অযোধ্যাকে যেতে হবে, সে মাল তুলে এখানে পৌঁছে দাও। তুমি রিক্সাওয়ালাকে বলেছো মাল ভাই পৌঁছে দাও, রিক্সা ভাড়া আমরা দিয়ে দিচ্ছি তোমার। এবং রিক্সা আমরা ছেড়ে দেবো, কথা দিলাম রিক্সা ছেড়ে দেবো। হ্যাঁ, যেখানকার মাল এখানে সেটা তুই সঙ্গে যা মাল দিয়ে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।